আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আমিনুল ইসলাম, আবারও চলে আসলাম একটা নতুন পিসি বিল্ডে ভিডিও নিয়ে আপনাদের সামনে। যে সকল বন্ধুরা 1 লাখ টাকার আশেপাশে একটা পিসি বানাবেন অনেকদিন ধরে চিন্তা করতেছিলেন, তাদের জন্য এই অফারটা খুবই সহায়ক হবে। আমি 1,07,000 টাকা দিয়ে আজকে আমার এই পিসির অফারটা সাজিয়েছি। আজকের এই পিসিতে কী কী প্রোডাক্ট দিয়ে আমি পিসিটা সাজিয়েছি, চলুন সমনষ্ট না করে আপনাদের সঙ্গে সবগুলো প্রোডাক্টের পরিচয় করিয়ে দিই। আজকে আমরা এই পিসিটা সাজিয়েছি সবার খুব পছন্দের একটা প্রসেসর দিয়ে। যে সকল বন্ধুরা গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি বিল্ড করতে চান, তাদের জন্য এই প্রসেসরটা খুব ভালো একটা প্রসেসর হবে। আর আমি আজকে এই পিসিটা বিল্ড করেছি Ryzen 5 3600 একটা প্রসেসর দিয়ে, সিসকো 12 থ্রেড এবং 32 MB ক্যাশ মেমোরি সহ এই প্রসেসরটা রেডি করা, খুব ভালো একটা প্রসেসর। আর যে সকল বন্ধুরা গেমিং করতে চান, এডিটিংয়ের কাজ করতে চান বা অন্যান্য গ্রাফিক্সের ভালো মানের কাজ করতে চান, তারা অনায়াসে এই প্রসেসরটা পছন্দ করতে পারেন, খুব ভালো একটা প্রসেসর হবে সেসব বন্ধুদের জন্য। আর প্রসেসরের পাশাপাশি আমি এই পিসিতে যেই মাদারবোর্ডটা রেখেছি, সবার খুবই পরিচিত এবং পছন্দের একটা ব্র্যান্ড, MSI ব্র্যান্ডের B450M মোটর ম্যাক্স, এই মডেলের একটা মাদারবোর্ড দিয়েছে আজকে। এবং এটা একটা অরিজিনাল মাদারবোর্ড। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অরিজিনাল মাদারবোর্ড চিনতে হলে অবশ্যই ডিস্ট্রিবিউটর নাম দেখে মাদারবোর্ড কিনবেন, যাতে আপনারা একটা ভালো মাদারবোর্ড কিনতে পারেন। আর আজকে আমরা একটা অরিজিনাল মাদারবোর্ড দিয়ে এই পিসিটা সাজিয়েছি। আর এই মাদারবোর্ডটাতে আপনারা পেয়ে যাবেন 4টা RAM স্লট, 2টা M.2 স্লট, পাশাপাশি প্রয়োজনীয় যে স্লটগুলো একটা ভালো মানের বোর্ডে থাকা দরকার বা পোর্ট থাকা দরকার, সবগুলোই পেয়ে যাবেন এই বোর্ডটাতে, খুব ভালো একটা মাদারবোর্ড হবে। আজকে আমরা এই পিসিতে এই MSI-এর এই মাদারবোর্ডটা রেখেছি। নেক্সট আমরা এই পিসিতে যেই SSD-টা ইউজ করেছি, অ্যাপাচার ব্র্যান্ডের একটা SSD রেখেছি আজকে আমরা এই পিসিতে। আর এপাচারে 512 GB একটা NVMe রেখেছি, এটার রিড ডেট বেশি 3000 এবং 2000, খুব ভালো রিড ডেট স্পিড পাবেন আপনারা এই NVMe-তে। আজকে আমরা এপাচারে এই NVMe-তে পিসিটা বিল করেছি। NVMe-র পাশাপাশি খুব সুন্দর একটা র্যাম দিয়েছি, সিলিকন পাওয়ার ব্র্যান্ডের একটা র্যাম রেখেছি, এক্স পাওয়ার সিরিজের গেমিং টার্বন RGB, 16 GB 3200 MHz-এর একটা র্যাম দিয়েছি। এবং এটা একটা পেয়ার র্যাম 18x2, এটা পেয়ারে আপনারা সব বন্ধুরাই জানেন পেয়ার রুমগুলো খুব পিসিতে দিলে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়। আর খুব সুন্দর RGB হিটসিং সহই র্যামটা রেডি করা আছে, আপনারা পিসিতে যখন দিবেন খুব ভালো পারফরমেন্স পাবেন। সিলিকন পাওয়ারের র্যামটা আজকে আমরা এই পিসিতে রেখেছি। র্যামের পাশাপাশি বন্ধুরা আপনাদের সবার খুব পছন্দের একটা কম্পোনেন্ট হচ্ছে গ্রাফিক্স কার্ড। আজকে যেহেতু Ryzen 3600 প্রসেসর দিয়ে আমরা এই পিসিটা সাজিয়েছি, অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড রাখার প্রয়োজন ছিল, এই জন্য আমরা GigaByte ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড রেখেছি, 4GB DDR5 1650 উইনফোর্স OC এই মডেলের এবং GigaByte ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি। 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে, খুব ভালো পারফরমেন্স পাবেন, আপনারা সবাই এই গ্রাফিক্স কার্ডটার সম্বন্ধে অবগত। আমরা এই পিসিতে আজকে এই গ্রাফিক্স কার্ডটা রেখেছি, 4GB এই কার্ডটা দিয়ে আজকে আমরা পিসিটা সাজিয়েছি। নেক্সট আমরা গ্রাফিক্স কার্ডের পাশাপাশি যে পাওয়ার সাপ্লাই দিয়েছি, কর্সের ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি, CB650 80+ বোন সার্টিফায়ার একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি। সব লেভেল ইউজাররা এই পাওয়ার সাপ্লাইটা খুবই পছন্দ করে থাকেন, আমরা সবার পছন্দ মতো আজকে আমরা এই কর্সের এই 650 ওয়াটের এই পাওয়ার সাপ্লাই দিয়ে এই পিসিটা সাজিয়েছি। পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি এই পিসিতে যেই কেসটা রেখেছি, একটা সুন্দর গেমিং কেস রেখেছি আজকে আমরা এই পিসিতে, ভেলোটপ ব্র্যান্ডের, ভেলোটপের Mania X1 এই মডেলের একটা সুন্দর কেসিং দিয়েছি, টেম্পার গ্লাস সহ এবং সুন্দর একটা ডোর আছে, আপনারা এই দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডোর আছে এই কেসিংটাতে, এবং প্রচুর স্পেস আছে, ভালো এয়ারফ্লো হবে, সামনে 3টা RGB ফ্যান ম্যাশ, পিছনে একটা ফ্যান, সুন্দর একটা কেসিং হবে। আপনারা চাইলে সব লেভেলের ইউজাররা এই কেসিংটা দিয়ে পিসি বিল করতে পারেন। আজকে আমরা এই কেসিংটা এই পিসিতে রেখেছি। এই পিসিতে একটা খুব ভালো মানের কম্পোনেন্ট রেখেছি, যেহেতু আজকে আমরা Ryzen 5 3600 দিয়ে একটা এই পিসিটা সাজিয়েছি, সো একটা ভালো লিকুইড কুলার হলেই এই পিসির পারফরমেন্সটা অনেক ভালো থাকবে। আর আজকে আমরা একটা ভালো মানের লিকুইড কুলার রেখেছি, ডার্ক ফ্লাট ব্র্যান্ডের ডার্ক ফ্লাট টুইস্টার DS240 ARGB 240 mm-এর একটা লিকুইড কুলার রেখেছি, খুব ভালো একটা লিকুইড কুলার, আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সব লেভেল ইউজাররা নিতে পারেন এই লিকুইড কুলারটা। আজকে আমরা ডার্ক ফ্লাশের এই লিকুইড কুলারটা এই পিসিতে রেখেছি। লিকুইড কুলারের পরে আমরা এই পিসিতে যেই মনিটরটা রেখেছি, আপনাদের সবারই খুবই পছন্দের একটা ব্র্যান্ড, স্যামসাং ব্র্যান্ডের একটা মনিটর রেখেছি, স্যামসাংয়ের 22 ইঞ্চি 22350 FHM এই মডেলের একটা মনিটর রেখেছি, 75 হার্জের একটা মনিটর, ফুল HD IPS বর্ডারলেসের একটা মনিটর। আপনারা
একটা ভালো রেজলিউশন পাবেন। সব লেভেলের ইউজাররা স্যামসাং এর মনিটরটা দিয়ে পিসি বিল্ড করতে পারবেন এবং বাজেটের মধ্যে খুব চমৎকার একটা মনিটর হবে। আজকে আমরা এই পিসিতে স্যামসাং ব্র্যান্ডের 22 ইঞ্চি মনিটরটা রেখেছি। মনিটরের পাশাপাশি আমরা খুব সুন্দর একটা মেকানিক্যাল কিবোর্ড রেখেছি, হ্যাবিট ব্র্যান্ডের হ্যাবিটের KB 863 CM। এই মডেলের একটা মেকানিক্যাল কম্বো কিবোর্ড মাউস রেখেছি, খুব ভালো একটা কিবোর্ড মাউস বাজারে এটা অ্যাভেলেবেল আছে এবং নতুন আসছে এই কিবোর্ডটা, খুব ভালো একটা কিবোর্ড হবে। তো বন্ধুরা, আমি মোটামুটি সবগুলো প্রোডাক্টের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিলাম। আজকে আমরা 1,07,000 টাকা দিয়ে এই পিসিটা বিল দেখিয়েছি আপনাদের সামনে। যে সকল বন্ধুরা এই বাজেটের মধ্যে এই কম্পোনেন্টগুলো দিয়ে পিসি নিতে চান বা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলি নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার 416-19, Level 4 লিপটেচার, সুভাষ তার্কেট, ICD ভবন, নিউ লিফিন্ডো, ঢাকা। আর আমাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি নেওয়ার জন্য। আর ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা, এই সময়ের মধ্যে। বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, হতে সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।